হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এই যে এখন সাজুগুজু করতে বসেছি, তো এখনও চুলটা বাঁধা হয়নি, মুখটাও হয়নি কিছু। আর এই যে এরম একখানা শাড়ি পরেছি আমি। আজকে যাব চন্দ্রাতলা, আমাদের বাড়ির কাছে পাশের গ্রাম। তো ওখানে কালী পুজো হচ্ছে, যে জন্য কালী পুজো হয়েছে রাত্রে, কালকে শনিবার ছিল, আজকে রবিবার হচ্ছে। তো রাত্রে কালী পুজো হয়েছে, এখন গান হচ্ছে, মেলা টেলা হচ্ছে, তো আমরা মেলা বেড়াতেই যাচ্ছি আর ঠাকুর দেখবো। অনেকগুলো ঠাকুর হয়েছে, অনেকগুলো ঠাকুর। আর দেখো আমার পাপাখানা, এই যে আমার পাপাটাই দেখো, এখনো চুলটা আঁচড়ানো হয়নি। ওই থাক, ওতেই হবে না, যেতে পারলেই হবে। চলো চলো চলো, আমি রেডি হয়ে নিই। তো চলো, ঝটপট রেডি হয়ে নিই, প্রদ্যুতর হয়ে গেছে, না হলে এসে আবার প্যাক 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 করবে। আর এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে। আর এই যে এই ব্যাগ, অন্য ব্যাগগুলো নিবো ভাবলাম, কিন্তু এটাই নিলাম, আমার পাপা যাচ্ছে। তো বুঝতে পারছো, বাচ্চা মানুষ নিয়ে গেলে, আর ঠান্ডা পড়ে গেছে বাইরে, ভীষণই ঠান্ডা লাগছে। আমি একখানা সোয়েটারও পরে নিয়েছি, তো মালা ঝোলা পরলে আর দেখা যাবে না, যে জন্য এরম একখানা পরেছি। ভালো লাগছে আমাকে, চলো ভালো লাগুক খারাপ লাগুক যা লাগুক, আমার তো ভালোই লাগছে, নিজেকে নিজেকে ভালো লাগতে হবে না বলো? তো চলো এখন যাওয়া যাক, মাটন রান্না করো, এখন যাবো ঠাকুর দেখতে। মাটন কই, বালতিতে নাকি নাম মাকে দিয়ে আসলে? শুনো গল্প, এখন ঠাকুর দেখতে যাবো, এখন নাকি আবার মাটন খেতে হবে। ওখানে কত কিছু খাবো, খাবো না সে তুমি বাড়িতে এসে খাও, আমি তো মেলাতেই খাবো। পাপা তুমি মেলাতে খাবা না বাড়ি এসে মাটন খাবা? তো চলো, আজকে মাটন নেওয়ার কোনো মানেই হয় না, এখন রাত্রিবেলা, তাও আবার সারাটা দিন গেল। আর আজকে হচ্ছে রবিবার, রবিবারে সকালবেলা মাটন নিলে ঠিক ছিল, কিন্তু রাত্রিবেলা একদমই আমার পছন্দ হয়নি। তো চলো এখন যাওয়া যাক মেলাতে গিয়ে, তারপর দেখাই তোমাদেরকে মেলাটা কেমন, ঠাকুর দেখাবো সব কিছু। এই যে আমরা চলে এসেছি এখন ঠাকুর দেখতে চন্দ্রাতলা, আমাদের পাশের গ্রাম বললাম। তো দেখো এখানে ঠাকুর হয়েছে, তো এটা হচ্ছে দশের ঠাকুর, যেটা মন্দিরে হয়েছে বড়। আর এইদিকে সব কত ঠাকুর হয়েছে এখানে, টোটাল হয়েছে তোমার 26খানা ঠাকুর হয়েছে, গুনেছি একটা একটা করে। তো 26টা ঠাকুর হয়েছে, এতগুলো ঠাকুর একসঙ্গে আমি বিয়ের আগে কখনোই দেখিনি। এখানে আমার বিয়ে হওয়ার পরে থেকেই, পাশের গ্রামে যেহেতু পুজো হয় তো প্রতি বছরই আসা হয়, সেরমই এবারও এসেছি। আর এবার দেখো প্রচুর ঠাকুর হয়েছে, আগের বারের থেকে 2-3খানা বেশি হয়েছে মনে হচ্ছে। আর মেলাতে তো দেখতে পাচ্ছি, মানে এই ঠাকুরের কাছে আসা পর্যন্ত অনেক ভিড় ঠেলে এসেছি, মানে আসাই যাচ্ছে না এদিকটায়। তো আজকেই আবার রাত্রে ঠাকুর, এত ঠাকুর দেখছো সবই আজকে রাত্রে আবার বিসর্জন হয়ে যাবে, কারণ এখানে একদিনেরই অনুষ্ঠান, কালকে রাত্রে পুজো হয়েছে। আর এখানে পুজো হতে কিন্তু সকাল হয়ে যায়, রাত্রে পুজো হয়েছে, আর আজকে ঠাকুর রাত্রে আবার বিসর্জন হয়ে যাবে। আর কালকে আমরা আসিনি, যদি আসতাম তাহলে কালকে পুজো হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আমার শাশুড়িমা এসেছিল, তো উনি যেহেতু উপোস করে এখানকার ঠাকুরের, উপোস করে অনেক দিন থেকেই উপোস করে, আমি এসে থেকে দেখছি, তো সেই জন্য উনি কালকে এসেছিলেন। আজকে রাত্রি সকালে গিয়েছে, সকালের অনেকটা পরেই গিয়েছে একটু বেলা করে। আর এই যে প্রদ্যুৎকে দেখতে পেলে, আমার পাপাটা আছে ওর কাছে। আর এদিকে দেখো মেলাতে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, মানে এই 2-3-4 বার মতো আমার আসা হয়ে গেল, তার মধ্যে এবারই বেশি ভিড় হয়েছে। আর এখান থেকে ছেলের কিছু থালা বাসন কিনেছি, এখানে আমার ইয়াররিংস নিয়েছি একখানা, কানের দুল। তো চলো বাড়ি গিয়ে তারপর দেখাবো তোমাদেরকে। আর এখানে প্রচুর মানে খাওয়া দাওয়ার জায়গায় প্রচুর ভিড় দোকানে, রেস্টুরেন্টগুলোতে। তো অনেকক্ষণ বসেছিলাম মোগলাই খাবো বলে, তারপর বললাম চাউমিন, না সেটাও পেলাম না। লাস্টে পর্যন্ত আমরা একখানা এগরোল নিয়ে নিয়েছি, তো এগরোলটা খেলাম, সেই খাওয়াতেই খাওয়া একদমই ভালো হয়নি, একদম ভালো না। এরম এগরোল আমি ফার্স্ট টাইম খেলাম, কাঁচা হয়েছে, খেতেও ভালো না। আর ওরা বলছে পাশে যে দেখো মেয়েটা ভিডিও বানাচ্ছে, তো কী আর করবো বলো, আমি তো একটু একটু ভিডিও বানাবোই, তাই না, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে হবে। তো এই যে খাওয়া দাওয়া চলছে এখন আমাদের। আর এই দেখো এখানে বেলুন বিক্রি হচ্ছে, আর ওই গাছে যে একখানা বেলুন আটকে গেছে, ওটা আমার পাপা বলছে ওকে পেড়ে দেওয়ার জন্য। তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি। চলে এসেছি মেলা থেকে, কি কি কিনলাম দেখো,
তো চলো সোয়েটারটা আগে খুললাম। ওরে বাবারে মালা চুলা সব পরে গটর গটর করছি আমি। এই যে এই দেখো আমাদের আদু রানীর জন্য এই একখানা পুতুল কেনা হয়েছে। দেখো না বন্দুকের গুলি উড়ে যাচ্ছে। আর কি নিয়েছি দেখো, এই যে আমার পাপার বন্দুক, আর এই যে গুলি আমি খুঁজে দিচ্ছি দিচ্ছি খুঁজে দি। ওই ওই তো গুলিটাই তো, এই তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর একটা দিয়ে তো ছখানা গুলি হয়ে গেল। আর তো গুলি নেই, এই তো এই যে ছখানা গুলি। আর আমি আসছি করে দিচ্ছি। আরে দেখো এই যে একটা কানের দুল নিয়েছি, আর আমার পাপা আয়না ভেঙে ফেলে যে জন্য আমি একখানা পিচকে আয়না নিয়ে। আর আমি কিছু নিইনি। তোমার ছেলেরা আবার কি নিবে? চলো এটা ব্যাক ক্যামেরায় দেখাই। আর এই দেখো এগুলো আগে খুলে তারপর দেখাই, এগুলো আমার পাপা নিয়েছে। এটা হলো উনুন, আর এই দেখো এগুলো বসবে। এই যে এই একটা হাতা খুন্তি ঝর্ণা, এই ডাবুর, এই এই যে কথা হচ্ছে আটখানা জিনিস নিয়ে এসছে। আর এই যে আমার পাপাটা দেখো রান্না বাটি নিয়ে এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর বন্দুকের যে গুলিগুলো ছিল সেগুলো এখনো রান্নার জিনিস হয়েছে, মানে রান্না বান্না হচ্ছে, ওগুলো মাটন রান্না করছে। আর আমার বরমশাইটাও আজকে রান্না বান্না করে খাওয়াবে আমাকে। আর ওখান থেকে এসে তাড়াহুড়ো করে মশলা টশলা সব করে একটুখানি রেডি করে দিলাম, তারপর মাংসটা রান্না বসিয়ে দিচ্ছে। তো মাঝে মাঝে একটু অন্য কারোর হাতে রান্না খাওয়ার মজাই আলাদা। সব সময় প্রতিটা দিন দুইবেলা তিনবেলা যাই রান্না বান্না হোক সবই তো আমি নিজের হাতে করে সবাইকে খাওয়াই। তো আজকে একটুখানি আমার বরের হাতে রান্না বান্না খাবো। তো মশলা টশলা সব করে দিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে, উনি রান্নাটা করছেন। আর এর মধ্যে আমি আবার বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, মানে এখন ঠান্ডার সময় বুঝছো তো, দুপুরবেলাতেও যদি একটুখানি আমার পাপাটাকে ঘুম পাড়ায় তাও বিছানাপত্র নামাতে হবে, মানে কম্বল টম্বল যা আছে এসব আর কি। আর এখন রান্নাবান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে, আর যেহেতু আমরা শুধু রাত্রেই খাবো সেই জন্য জল টল তেমন দেওয়া হবে না। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, আর হ্যাঁ একটা লাইক কিন্তু করে দিও ভিডিওটাতে। বাই, টাটা।